বন্ধুরা, আয়ানদা লিলসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে আমি শেয়ার করব আয়ানকে ডাইপার পরানোর জন্য যে পাঁচটা সিম্পল স্টেপ আমি ফলো করি সেগুলো। তো ফার্স্ট হচ্ছে ডাইপার, ডাইপার হচ্ছে লুজ হতে হবে। আমি আয়ানকে যেমন একটু লুজ ডাইপার পরাই, একদম ফিট ডাইপার পরালে অনেক সময় ঘষাঘষির জন্য র্যাশ হয়ে যেতে পারে, ওই জন্য একটু লুজ ডাইপার পরানো ভালো। আর ডাইপার সবসময় আপনার বাচ্চাকে যেটা ডাইপার ফিট হয়, যেই ব্র্যান্ডের ডাইপার ফিট হয় সেই ডাইপারটাই পরানো ভালো। তো ডাইপার সব সময় আমি একটু লুজ পরাই, যাতে আর যাতে বেশি ঘষাঘষি হলে র্যাশ না হয় তার জন্য। এটাও কিন্তু মেন কারণ, আমরা অনেক সময় বুঝতে পারি না যে ডাইপার টাইট পরিয়ে দিই যাতে লিকেজ না হয়, লিকেজের ভয়ে আমরা ডাইপার টাইট পরিয়ে দিই, কিন্তু ডাইপার টাইট পরালে ওই র্যাশের সমস্যাটা থেকে যায়। একটু লুজ পরানো ভালো, বাচ্চারা তো বাড়ে, ওদেরকে যদি একটু মুভমেন্ট করার জন্য ফ্রি না রাখা যায় তাহলে একটু সমস্যা হয়। তো আপনার বাচ্চার এজ আর ওয়েট অনুযায়ী আপনি ডাইপার চুজ করবেন। সেকেন্ড হচ্ছে ডাইপার এরিয়াটা পরিষ্কার রাখতে হবে। অবশ্যই ডাইপার যে জায়গাটা, যে এরিয়াতে ডাইপার পরানো হয় কিন্তু আমরা ডাইপার পরাই, সেই জায়গাটা যেন অবশ্যই পরিষ্কার থাকে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থার্ড হচ্ছে ডাইপার পরানোর আগে কয়েকটা জিনিস ফলো করতে হবে, যেটা আমি করি আয়ানকে ডাইপার পরানোর সময়। সেটা হচ্ছে জায়গাটা ভালো করে পরিষ্কার করে সেখানে, যদি আমি লাগাই ডাইপার ক্রিম, কিংবা ডাইপার ক্রিম যদি কখনও শেষ হয়ে যায় কিংবা কাছাকাছি না থাকে, তখন আমি সেখানে আয়ানকে যে বডি লোশন আমি লাগাই সেই জায়গায় সেই লোশনটা ওইখানে লাগিয়ে দিই। তাছাড়া যদি মনে হয় যে র্যাশ র্যাশ মনে হচ্ছে কিংবা র্যাশ হতে পারে কিংবা র্যাশ হয়েছে, তখন ডাইপার র্যাশ ক্রিম আছে, ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে ভালো করে লাগিয়ে তারপরে সেই জায়গাটাতে আয়ানকে যে পাউডার যে ইউজ করি আমি, সেই পাউডারটা ওই ডাইপার এরিয়াতে ভালো করে একটু লাগিয়ে দিই। লাগানোর পরে ডাইপার পরাই, পাউডার লাগানোর ফলে কী হয়, জায়গাটা ফ্রেশ থাকে, তখন যে আলাদা যে র্যাশেস কিংবা যে অন্য কিছু একটা ইচিং টাইপ কিছু হবে না, তার জন্য আমি পাউডার ইউজ করি। তো ক্রিম লাগানোর পরে পাউডার লাগিয়ে তারপরে আমি ডাইপারটা পরাই। তারপর হচ্ছে যে ডাইপার এরিয়াটা আমি পরিষ্কার করব কি করে, কীভাবে কখন মানে কীভাবে পরিষ্কার রাখলে ঠিক থাকবে। তো ডাইপার খোলার পরে সেই জায়গাটা অবশ্যই হালকা কুসুম কুসুম জল কিংবা নর্মাল জল, মানে না গরম না ঠান্ডা, কারণ বাচ্চাদের ডাইরেক্ট একটু ঠান্ডা জল দিলে ঠান্ডাটা লেগে যায়, ওই জন্য মোটামুটি কুসুম কুসুম একটু গরম জল দিয়ে, জায়গাটা যদি ধোয়ার মতো পরিস্থিতি থাকে, ওয়েদার থাকে, তাহলে ধুয়ে দিলে ভালো, না হলে একটা কাপড়ে ওই জল একটা নরম কাপড়ে জলে ওই জলে ভিজিয়ে জায়গাটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিছুক্ষণ 2-4 মিনিট খোলা রাখার পরে আবার সেম প্রসেসে ক্রিম পাউডার দিয়ে ডাইপার লাগানো যায়। আমি সেইভাবেই আয়ানকে লাগাই। আয়ানের এখন 1 বছর 1 মাস, তো আমি একভাবে ওর ডাইপার ইউজ করছি, এখনও পর্যন্ত কোনো র্যাশ কিংবা কোনো সমস্যা হয়নি, আমি এইভাবেই ওর ডাইপারটা ইউজ করি। এবার যদি আমি বাইরে থাকি তাহলে যেমন জার্নি করলে তখন আমি ওয়াইপ রাখি, ওয়াইপ দিয়ে যখন ডাইপার চেঞ্জ করি ওয়াইপ দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে সেম ক্রিম পাউডার দিয়ে ডাইপারটা লাগাই। তো ডাইপার এইভাবে তো পরানো যায়, এখানে পড়ালে মোটামুটি কোনো সমস্যা হয় না আমার, আমি এখনও কোনো সমস্যা ফেস করিনি। এরপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাচ্চাদের সব সময় যে আমি ডাইপার পরিয়ে রাখবো, প্যান্ট পরিয়ে রাখবো, এটাতে একটু সমস্যা হয়। তো যখন বাড়িতে ফাঁকা থাকি কিংবা আমরা একা থাকি, বিশেষ করে আমি আর আয়ান তো বাড়িতে একাই থাকি, তো ওকে আমি মাঝে মাঝে ওকে খোলা রাখি, ডাইপার এরিয়াটা খোলা রাখি, কখনো প্যান্ট পরাই না কিংবা ডাইপার পরাই না, একটু খোলা রাখি যাতে হাওয়াটা লাগে। হাওয়াও একটা ভালো মেডিসিন এই ডাইপার র্যাশ থেকে বাঁচার জন্য, তার জন্য আমি কিছুটা কিছু সময় ওকে খোলা রাখি যাতে হাওয়াটা লাগুক, ওই জায়গাটাতে হাওয়ার খুব দরকার হয়, ওটা একটা মেডিসিনের কাজ করে। তো এইভাবে র্যাশ থেকে বাঁচা যায়। তাছাড়া এবার আমি যে ডাইপার ইউজ করা, এটা অবশ্যই বাচ্চাকে লুজ ফিট হতে হবে, একদম টাইট ফিট হলে কিন্তু হয় না। আমার বাচ্চাদের যখন কোলে নিই কিংবা ও বাচ্চা বেশি হাঁটাহাঁটি করে, অ্যাক্টিভিটি করে, পায়ের অ্যাক্টিভিটি করে, তখন ওই জায়গাটাতে ঘষা লেগে লেগে র্যাশ হয়ে যেতে পারে, ওই র্যাশটা কিন্তু বেশি সমস্যা তৈরি করে, ওর জন্য ওই ডাইপারটা একটু লুজ রাখা ভালো। আমি আয়ানকে ছোটোতে যখন ডাইপার, ও যখন শুয়ে থাকতো ডাইপার পরানোর পরে, ও শুয়ে একা একা খেলা করতো, খেলনা নিয়ে আমরা ওর সাথে সাইড খেলা করতাম, যখন ও বসতে শিখলো কিংবা ধরতে শিখলো, ও বেশিরভাগই বিছানায় শুয়ে শুয়ে খেলা করতো, তারপর বসতে শিখলো, বসে খেলা করে, এখন তো হেঁটে দৌড়ে বেড়ায়, ও হেঁটে দৌড়ে ওর খেলনা নিয়ে খেলা করে। তো ওকে আমি বেশি কোলে রাখি না, বাচ্চাদের বেশি কোলে রাখার ফলেও এই ঘষাঘষিতে বাচ্চা ছটপট করে, তখনও কিন্তু ওই ঘষাঘষির ফলে র্যাশ হতে পারে।
তাই ওয়েদার যেরকমই হোক, যেখানেই যাই আমি আয়ানকে ডাইপার পরিয়ে দিয়ে ওর মতো ওর ইচ্ছা মতো খেলনা দিয়ে ওকে খেলতে দিই, মন ভরে ও খেলে, ও ফ্রি থাকে, আমরাও ফ্রি থাকি। অ্যাকচুয়ালি বাচ্চা, আমাদের বাচ্চা যদি খুশি থাকে, সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকি, মেন্টালিও একদম ফ্রি থাকি আর হ্যাপি থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডাইপার ইউজের জন্য যে আমি কয়েকটা স্টেপ বললাম, এগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন। আমি এইভাবেই আয়ানকে ডাইপার পরাই, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ইউজ করেন, দেখেন কি হয়। আর হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার বাচ্চার অনেক কেয়ার করুন, এনজয় করুন প্যারেন্টিংটা, মাদারহুডটা এনজয় করুন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। বাই।